ফাইনালি আমি আমার বিল্ডিংয়ের কামটা আরম্ভ করলাম আজকে বিল্ডিংয়ের উদ্বোধনী করলাম তো বিল্ডিং বিল্ডিংটা আমি তার মানে এই জায়গাটার মধ্যে বিল্ডিং দিব বিল্ডিংটা হলো চারশো স্কোয়ার ফুটের বিল্ডিং হবো মানে ধরেন পনেরো ফুট বাই সাতাশ ফুট তাই দেখেন মিস্ত্রিরা আইছে মিস্ত্রিরা কীভাবে গাতা খুদা লাগে তো গাতা খুদার কাজ করতেছে তাই যারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন বেলেগকে শেয়ার করে দেখাই দিবেন আর এখন রড মিস্ত্রি কিভাবে রড কাটের দেখে নেন এগুলা কিভাবে রড কাটতে লাগে তো তারা রোডের কাজ করতেছে যারা যারা আর ফি ব্লক দেখতেছেন পারলে রফি ব্লকটা শেয়ার করে ব্লেককে দেখাই দিবেন আর যারা যারা রফি ব্লক ফ্লো করেন নাই ফ্লো করে নেন তো আমার ফার্স্ট ছয় স্কোয়ার ফুটের বিল্ডিংয়ের কাজটা ছাদের কাজটা কীভাবে করে যদি রফি ব্লক সম্পূর্ণ দেখেন মানে দেখতে পারবেন যে শুরুয়াতরা কিভাবে হইতাছে তাই রডের কাজ চলতেছে তাই আপনারা রডের কাজ এখন দেখতাছেন আশা করছি সম্পূর্ণ ব্লগ দেখবেন রফি ব্লগ ফ্লো করবেন আর কিভাবে কাজটা হয় তো কাজটা দেখে নেবেন কাজটায় যদি কোনো ভুল পান আপনারা কারণ অনেকেই হয়তো আগে বিল্ডিং করছেন কোনো ধরনের যদি ভুল পাইছেন কাজটায় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমার নাম্বার ওইখানে দিয়ে আছে ডিসক্রিপশনে তো আমাকে জানাবেন যে এই কাজটা আমার এই ধরনের ভুল হইতেছে ছাদের ভিতরে ফ্যাসিলিটিটা কী কী হবে আমি ব্রইলারিতে আছি মানে ছাদের ভিতরে মানে আমার বাথরুম টয়লেট সব কিছু সাদের ভিতরে হব এই খুঁটার লগে আমি ট্যাঙ্কির কাজটাও করে হাল দিব মানে যেহেতু আমার এইখানে জায়গাটা অল্প কম আছে তাই আমি এর ভিতরে সব কিছু সুবিধা করবো ফার্স্ট খুঁড়া দেখেন ফাঁস খুঁড়াটা এইভাবে আনা হইতাছে আর ফার্স্ট খুঁড়াটা কীভাবে বহায় দেখে নেন ব্লকের জড়িয়ে আপনারা করছে মানে পাথরগুলা বিছাইছে তাই ফার্স্ট টাইম করতেছি হয়তো আমার ভুলও হইতে পারে কাজগুলা মধ্যে তাই যদি কেউ জানা শোনা মানুষ আমার এই ব্লগটা দেখেন আমাকে জানিয়ে দিবেন আর কিভাবে আমি কি কোন কাজ কিভাবে করতেছি দেখে নেবেন তো দেখতে থাকেন রফি ব্লক আর রফি ব্লক পারলে একটা শেয়ার করে সবাইকে দেখাই দিবেন লোক আমার ছাদের মধ্যে ছয়টা খুঁড়া হবো তো তেরো ফুট ফাঁকে খোঁড়া বব তেরো ফুট বাই পনেরো ফুট মানে একদিকে থাকবো পনেরো ফুট আর একদিকে থাকবো তেরো ফুট এবার করে আমার ছয়টা খুঁড়া হবো তো আমি খুঁড়ার মধ্যে চারটা ষোলোর দিছি চারটা বারোর দিছি টোটেল আপনার আটটা রড দিছি আর তলে জালি মধ্যে আমি বারোর দিছি পাঁচ ফুট বাই পাঁচ ফুট তাই পাথরগুলাতে হেন এইগুলা কাঁধা পাথর মানে এগুলাতে ছাদের কাম বা খুটার কামগুলা করে তলের কামগুলা মধ্যে একটা কোম্পানির সিমেন্ট দিব আর উপরের কামগুলা মধ্যে যেগুলো মানে ছাদের কাম হবো সেগুলা মধ্যে আমি আর একটা কোম্পানির সিমেন্ট দিব মানে বেলেগ বেলেক কোম্পানির সিমেন্ট দিবো তো ফার্স্ট আর উদ্বোধনী আমি করলাম হয়তো আপনারা রফি ব্লকে দেখতেছেন আমারই ফ্যামিলির মানুষে সব আমি ডাকছি যে যেহেতু আমি ফার্স্ট টাইম বিল্ডিংটি বানিয়েছি মানে একটা সাদটি নিছি তাই ফ্যামিলির মানুষগুলো ডাকছি সবেরে যে ফার্স্ট খুঁড়াটার উদ্বোধনী করা লাগে তাই আপনারা দেখতেছেন রফি ব্লকে যে আমি ফার্স্ট খুঁড়াটার উদ্বোধনী করতেছি দোয়া করবেন আমার নিকা যাতে ভালোভাবে আমার এই বিল্ডিংয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যায় আমি অ্যাকচুয়ালি তিন তিনটা ফ্লোয়ার করবো তিনতলা করবো কর্মবিলা ভাবছি আর কি কিন্তু বর্তমানে নিকা একতলা করে রাখবো তাই ফাঁস খোডার উদ্বোধনের কাজ হয়ে গেলো আমার আপনারা দেখতেছেন আর এইখানেই ট্যাঙ্কির কামটা হয়ে যাব এইখানে মানে আপনার ট্যাঙ্কির কাজটা আর আপনার খুঁটার কাজটা আমি এক একলগেই মানে করবো হয়তো যদি আপনারা ব্লকটা লাস্ট লই তুলি দেখেন তাহলে দেখতে পারবেন যে এইখানে কীভাবে ট্যাঙ্কির কাজ হয় তো এই আমারও দেখতেছেন এখন আমিও মানে ফার্স্ট খুঁটার উদ্বোধনীর সিমেন্টটা দিলাম তাই দেখেন এইভাবে আমি ফার্স্টের খুঁটাটা বহাইলাম সোলিং করছি পাঁচ বাই পাঁচ আমি রড জালি দিছি

তো এরপরও আমি ব্লকটা দিমু হে ওইটা আমি কী কী কাজ হয় তো এটা হলে আমার ট্যাঙ্কির কাজ হইতাছে আমি তলে ভীম দেওয়া কাজ করতেছি খরচ অল্প বেশি হব তাই আজকের রফি ব্লক আমি এই পর্যন্ত শেষ করলাম এর পরেও ব্লক দিবো অপেক্ষায় থাকবেন রফি ব্লক দেখবেন বাই